আসসালামু আলাইকুম সবুজ প্রেমী ও পুষ্পপ্রেমী বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে টবে লতা ও গুল্ম জাতীয় বিভিন্ন ধরনের উদ্ভিদের পোটিং, ডিপোটিং এবং রিপোর্টিং করা হয়। পোটিং একটা পদ্ধতি, যে পদ্ধতিতে একটা উদ্ভিদকে তার নির্দিষ্ট কিছু দিনের জন্য বা তার জীবনচক্রের সমগ্র সময়ের জন্য একটা পটে বিভিন্ন ধরনের টবে স্থান রোপণ করা হয়। তার জন্য আমরা বিভিন্ন ধরনের, প্রথমে বিভিন্ন ধরনের পট দরকার। সেই পটগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পট আছে, মাটির কিছু আছে, তার প্লাস্টিকের আছে, রাবারের বা বিভিন্ন হাফ ড্রামের পট আছে। সেই পটগুলোর মধ্যে প্রথমত বিভিন্ন আকারের পট আমরা পাই, সেগুলো আমাদের গাছের সাথে আমাদের সামঞ্জস্য রেখে পট সিলেক্ট করতে হবে। তার জন্য ছোটো আকারের পট হচ্ছে 3-9 ইঞ্চি পট, মাঝারি আকারের পট হচ্ছে 8-12 ইঞ্চি বা 9-12 ইঞ্চি পট, আর বড় আকারের এই পটগুলো হচ্ছে 12-18 ইঞ্চি বা 12-15 ইঞ্চি অনেক সময় ধরা হয়। তার জন্য প্রথমে আমরা একটা গাছকে পোটিং করার জন্য একটা এরকম পলি ব্যাগে বা যে কোনো কাটিং হতে পারে এরকম কাটিংয়ের গাছকে ইয়ে করবো। পলি ব্যাগের গাছকে আমরা যখন এরকমভাবে আমরা পোটিং করার জন্য প্রথমে এরকম পলি ব্যাগটাকে আমরা পলি ব্যাগটাকে সুন্দরভাবে এরকম দুই দিক থেকে কেটে নেব ধারালো চাকু দ্বারা। পলি ব্যাগ থেকে ছাড়ানোর পরে যেহেতু মাটির অনেক পরিমাণ থাকে বা শক্ত হয়ে যায়, সেজন্য আমরা কিছু মাটি এরকমভাবে কেটে দিতে পারি, কিন্তু মাদার সয়েল যেটা গাছের গোড়ার সাথে এরকম আছে সেই সয়েলটা যেন এরকম না ভাঙে। এরকমভাবে করার পরে গাছটাকে আলতোভাবে রাখবো। তারপর হচ্ছে পটটাকে সিলেক্ট করবো, যেহেতু একটা ছোটো গাছ সেই জন্য আমরা মাঝারি আকারের যে একটা 10 ইঞ্চি টপকে আমরা সিলেক্ট করলাম। করার পরে প্রথমে যেটা খেয়াল রাখতে হবে যেন পটের নিচে এরকম ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলো যেন এরকম সরাসরি এরকমভাবে মাটি দিলে না বন্ধ না হয়ে যেতে পারে, তার জন্য আমরা এরকম ইটের খোয়া দ্বারা এরকমভাবে ছিদ্রগুলোকে ইয়ে করে দেবো। দেওয়ার পরে আমরা যে পোটিং মিক্স আছে, যেমন 40% মাটি, 40% জৈব সার এবং 20% কোকোপিট দ্বারা আমরা একটা 7-10 দিন আগে এরকমভাবে একটা পোটিং মিক্স তৈরি করছিলাম, সেই পোটিং মিক্স দ্বারা এরকমভাবে অর্ধেক অংশে এরকমভাবে পুরা করে দেবো। পুরা করে দেওয়ার পরে আমরা এরকম গাছটাকে পটের মধ্যে এরকম বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে খেয়াল রাখবো যেন উপরে যে এরকম 3-4 সেন্টিমিটার যেন একটু ফাঁকা থাকে, আর যেন মাদার সয়েলটা মাটি দ্বারা ঢেকে না যায়। আমরা এরকম আরও মাটি দ্বারা এরকমভাবে চারপাশকে এরকমভাবে পরিপূর্ণ করে দেব। করার পর এরকম 3-4 ইঞ্চি ফাঁকা এরকমভাবে থাকবে, হালকা একটু চেপে দেবো যেন এরকমভাবে ভালোভাবে এরকম মাটি পায় এবং কি পুষ্টি পায় গাছ। তারপর আমরা 3-4 ইঞ্চি যে রাখবো সেটা এরকম পানি দেওয়ার জন্য যেন সুবিধা হয়। তারপর হচ্ছে এরকম বিভিন্ন কালারের বা এরকম সাদা কালার এরকম আমরা পাথর দিয়ে দেবো যেন এরকমভাবে সৌন্দর্য দেখা, এবং কি মাটি সয়েল ইরোশন যেটা মাটির যেন ক্ষয় না হয় এবং কি ময়েশ্চার যেন গাছের ঠিক থাকে। এছাড়াও আমরা, এটা হচ্ছে একটা পোটিংয়ের একটা পদ্ধতি, এছাড়াও আমরা কাটিংয়ের বিভিন্ন গাছের এরকম যেমন লতাজাতীয় বিভিন্ন উদ্ভিদের কাটিং করে সেই কাটিংগুলোকে আমরা এরকম ছোটো পটের মধ্যে পোটিং করবো। তার জন্য এরকমভাবে আমরা অবশ্যই ছিদ্র করতে হবে, ছিদ্র করার পরে পোটিং বীজ দেবো। দেওয়ার পরে আমরা এরকম ডালগুলোকে এরকম সুন্দরভাবে এরকম বসিয়ে দেবো। দেওয়ার পরে 3-5 দিনের মধ্যে সুন্দর এরকমভাবে শিকড় গজাবে। এ হচ্ছে পোটিং। পোটিংয়ের পরে এই গাছটাকে যখন কিছুদিন পরে আবার যখন বা 2-3 মাস বা 3-4 মাস পরে আবার যখন একটা বড় একটা জায়গায় রাখা লাগবে বা এই গাছটাকে যখন আমরা একটু বড় এরকমভাবে পটের মধ্যে দিব, তখন এটাকে বলে ডিপোটিং। ডিপোটিং করার জন্য ডিপোটিং করবো এরকমভাবে গাছটা এই জায়গায় যে খাবার আছে সেই খাবারের অনেক ঘাটতি হতে পারে, তার জন্য আমরা ডিপোটিং করবো। ডিপোটিং করার জন্য আমরা প্রথমে এরকমভাবে গাছটাকে এরকম ডিপোটিং করার জন্য আমরা এরকমভাবে ছুরি দ্বারা প্রথমে এরকমভাবে গাছটাকে আমরা গাছের যে চারপাশের মাটি আছে সেটাকে এরকম আলগা করে দেবো। দেওয়ার পরে হালকা একটু চাকার দেবো যেন এরকমভাবে গাছটাকে এরকম মাজার যে আঙ্গুল দ্বারা এরকম ধরবো, ধরার পরে এরকমভাবে আলাদা করে নিব। করার পরে এরকমভাবে আরেকটা এরকম বড় ধরনের পট আছে, বড় ধরনের পটের মধ্যে আমরা এরকম ডিপোটিং করে দেবো। করবো ডিপোটিং করার পর একটা গাছ যখন এরকম সাপোজ এরকম একটা ডিপোটিং করার পর একটা গাছ যখন এরকম অনেক শিকড় গজাবে, গজানোর পরে আবার এরকমভাবে পুষ্টির অভাব হবে বা এরকমভাবে মাটিতে এরকমভাবে সয়েলের মধ্যে
এরকম ভাবে নিউট্রিয়েন্ট কম হলে তখন আমরা এরকম গাছটাকে আলাদা এরকম ভাবে এই পর থেকে যেভাবে ছিল সেই পর থেকে আলাদা করব। করার পর অবশ্যই যেমন অনেক শিকড় গজাইছে বা এরকম ভাবে সেই শিকড়গুলোকে আমরা অতিরিক্ত শিকড়গুলোকে এরকম ভাবে আমরা কেটে দেব। কেটে দেওয়ার পরে কেটে দেওয়ার পরে রিপোর্টিং করবো। আর রিপোর্টিং করার জন্য অবশ্যই এরকম পটের মধ্যে আরও পটিং মিক্সার দ্বারা আমরা রিপোর্টিং করবো। আর রিপোর্টিং করার জন্য অবশ্যই গাছটা ডিপোর্টিং করা এরকম একটা গাছ লাগবে, যে অনেক দিন এরকমভাবে গাছটা ছিল বা 6 থেকে 1 বছরের মতো, সেই গাছটা এরকম আরও বেশি নিউট্রিয়েন্ট যেন পায়, তার জন্য এরকমভাবে আমরা রিপোর্টিং করবো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য।